কিশোরগঞ্জে এক রোডের পরিকল্পিতভাবে হত্যা হয়েছে আমাদের দ্বারা, ওনাকে কিশোরগঞ্জের থানায় মামলা হয়েছে। এই বিষয়টা সমস্ত পুলিশ দেখছে, তাদের প্রতি আমাদের সর্বোত্তম সহযোগিতা থাকবে, অবশ্যই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধান পাবো ইনশাআল্লাহ। আপনারা দেখছেন তাজা খবর 24। আসসালামু আলাইকুম, তাজা খবরের সাথে আছি আমি রিয়া মনি। সংবাদের শুরুতেই শিরোনাম, মানুষের দ্বারগুড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে রায়পুরা থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ারেন্ট আসামিদের আইনি সহায়তা করা পুলিশের অঙ্গীকার, আমাদের নিজস্ব প্রতিবেদনে এবার দেখুন বিস্তারিত। 26 আগস্ট বৃহস্পতিবার উপজেলার আমিরগঞ্জ পুলিশ ক্যাম্পে রায়পুরা থানা পুলিশ পরিদর্শক তদন্ত গোবিন্দ সরকারের সঞ্চালনায় ও রায়পুরা থানায় নবনিযুক্ত ইন্সপেক্টর অপারেশন আতাউর রহমানের সভাপতিত্বে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল সত্যজিৎ কুমার ঘোষ। এ সময় আরও উপস্থিত ছিলেন আমিরগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ কবির আহমেদ, রায়পুরা উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি এমদাদুল হক মিঠু, আমিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওহিদুজ্জামান মৃধা, সাধারণ সম্পাদক জামির খান, আমিরগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আতিকুর রহমান ভূঁইয়া, এএসআই মুকাদ্দম হোসেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল মিয়া, হাসনাবাদ বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম, হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমান এবং রায়পুরা থানা পুলিশ সদস্য সহ এলাকার সর্বস্তরের জনগণ ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয়রা বক্তৃতার সময় বলেন, কিশোরগঞ্জে পরিকল্পিতভাবে ইউপি চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে, কিশোরগঞ্জে এই বিষয়ে একটি মামলা করা হয়েছে বলে দাবি করেন। এছাড়াও আমিরগঞ্জে ওয়ারেন্ট আসামিদের কোর্টে হাজির করার প্রতিশ্রুতি দেন তারা। প্রধান অতিথি সত্যজিৎ কুমার ঘোষ বলেন, পুলিশ এখন আধুনিক, জনগণের বন্ধু, অপরাধীদের ধরতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সুশীল সমাজকে পুলিশের সহায়তা করার আহ্বান জানান এবং মাদক দর্শন থেকে সমাজকে রুখতে আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন। চেয়ারম্যানের বিষয়টা কিশোরগঞ্জ পুলিশ দেখছে, আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করব। আমার ব্যানারটি নিরাপদ সমাজ করি, আমরা আছি আপনাদের পাশে, মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্ক্ষা লেখা আছে। এই যে মানবিক পুলিশ একটা শব্দ, এই মানবিক পুলিশের অ্যাক্টিভিটি হচ্ছে এই আর কি। আগে আমরা কি দেখতাম, আগে আমরা দেখতাম সমাজে ওয়ারেন্টি যারা আছে, ওয়ারেন্ট ধরে যারা আছে, তারা সমাজে ঘুরে বেড়ায়, পলিটিক্যাল প্রেশারের কারণে হোক, টাকা পয়সার কারণে হোক, যে কোনো কারণেই হোক, হয় পুলিশ তাকে ধরতো না, অথবা কি হইতো পুলিশ এমন পিটাই পিটাইতো, পিটাইতে পিটাইতে গেলে হয়তো থানায় তারা থেকে করবে, মানে ওই ওয়ারেন্টি পিটাইয়া দেশ রক্ষা করে ফেলবে, এরকম একটা ভাব। প্রত্যেকেই চায় মানবিক পুলিশ, প্রত্যেকেই চায় পুলিশ সেবা প্রদান করবে এবং মানুষের ঘরে ঘরে গিয়ে সেবা প্রদান করবে, এই জন্যই পুলিশকে ইন্ট্রোডিউস করেছে তারা। এবং তারই প্রেক্ষিতে আজকে আমরা আপনাদের সবাইকে বসেছি ওয়ারেন্টির বিষয়ে কথা বলার জন্য। আমরা দেখেছি, আমরা এখানে অ্যানালাইসিস করেছি, ম্যাক্সিমাম ওয়ারেন্ট একজনের একটা করে ওয়ারেন্ট আছে, হ্যাবিচুয়াল অফেন্ডার, হ্যাবিচুয়াল অপরাধী কিন্তু খুবই কম সমাজে, তাই না? কিন্তু মেসেজ কি হয়, সাময়িক উত্তেজনার বসে আমরা একটা অপরাধ করে ফেলি, একটা ভয়ের কারণে হাজি হই না, ওয়ারেন্ট পেয়ে যায়। আমি হাসতেছিলাম ওয়ারেন্ট পেতে, পুলিশ একজন 34 হাজার ওয়ারেন্ট করে দিয়েছে, নিশ্চিন্ত মনে এখানে ঘুরতে পারবে। যে সমস্ত বিভিন্ন কারণে মামলা হয়েছে, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে,
যাদেরকে পুলিশ খুঁজছে। আমরা চেষ্টা করতেছি যে তাদেরকে আমরা ধরে হয়রানি না করে স্বেচ্ছায় তাদের তারা আদালতে আত্মসমর্পণ করে তাদের যে করোনা আছে করোনাটা খারিজ করে আমাদের রিকল দিলে আমরা তাদেরকে হয়রানি হাত থেকে তারাও বাঁচবে। আমরা এখান থেকে একটা লোককে ধরে নিয়ে গেলাম, যাওয়ার পরে থানায় রাখবো, থানা হাজতে থাকবে। আবার একটা কাজ আছে যে পুলিশ ধরে নিয়ে গেলে যে সে তো আদালত থেকে সম্মত করেনি, পুলিশ ধরে নিয়ে তাকে আদালতে সমর্থ করছে, সে কারণে হয়তো ম্যাজিস্ট্রেট জামি না দিতে পারে। সে যদি আদালতকে সম্মত দেখায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করে স্বেচ্ছায় করে যে হাজির হয় তাহলে সহজে তার জামিনটা হয়ে যাবে। কিন্তু এই ওয়ারেন্ট যার হয়েছে সে নিজেই জানে না, এবং এই ওয়ারেন্টের বোঝা সে চার বছর পাঁচ বছর ধরে ঘুরছে, পরবর্তীতে কি হবে সাজা হয়ে যাবে। চার পাঁচ বছর ধরে সে আদালতের আশ্রয় নিলে সে সঙ্গে সঙ্গে জামিন পাওয়ার অধিকার তার আছে এবং সে জামিন পাবে। সেটা তার না জানার কারণে সে তিন চার বছর পর দেখা যাবে সাজা হয়ে যাবে, তখন কিন্তু আর সুযোগ নেই। তো আমরা এসেছি এই পুলিশিং সভার মাধ্যমে যে গ্রেপ্তারি করোনা ভুক্ত যারা আছেন তারা যেন সব হাজির হয়ে তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেই বিষয়ে আমরা সহযোগিতা হয়েছেন। আমি তার তার আপনারা কামনা করি তার পরিবারে তাতে সুখ শান্তি তাকে তাদেরকে তার পরিবারের সুখ শান্তি বসবাস করতে পারে কামনা করি। এখানে একটা কথা শুনতে পাচ্ছি যদি কোন লোক এরকম কাজ করে থাকে তাকে শনাক্ত করে মানে সাধারণ মানুষ যাতে কোনো সমস্যা না করে তারা করতে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি ব্যবস্থা করবেন সকলের প্রতি সকলের সহযোগিতা দিনে আমরা এটা দেখব এবং আমরা খুশি হব বিষয়টা যদি সহযোগ করে। যেহেতু সন্তোষজনক বলার অনেক ছিল বলতে পারবো না, আপনারা এখানে যারা সময় দিয়েছেন প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি। পরিশেষে একটি মহাদের দীর্ঘ কামনা করে এবং সুস্বাস্থ্য সকলের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমার সত্তাবাদন বরবাই জনাব নাসরুদ্দিন খানের অকাল মৃত্যুতে ওনার জন্য স্মরণ করছি। উনি কিশোরগঞ্জে এক রোডে পরিকল্পিতভাবে হত্যা হয়েছে আমাদের দ্বারা, ওনাকে কিশোরগঞ্জের থানায় মামলা হয়েছে। ওইখানকার পুলিশ থেকে আমাকে বলেছে যে আমার মনে হচ্ছে এটা পরিকল্পিত হত্যা, আপনি পুষ্পনাম করে কেস করে রাজধানীতে যান। তাই ওদের কথার ভিত্তিতে আমাদের মাননীয় এমপি জননেতা আলাউদ্দিন আহমেদ রাজু ভাই নির্দেশে আমি ওই থানায় কেস করে আমি ওনাকে নিয়ে আপনাদের সামনে সভা বিশাল দাঁড়ার মাধ্যমে ডাকা হয়েছিল। আজকের এই সভায় আমি পুলিশ সুপারের কাছে আবেদন করব সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি ওনার কোনো সহযোগিতা লাগে উনি সহযোগিতা যাতে ওর বিচার কার্য সমাধান করেন। যারা কি ওয়ারেন্টের আসামি আছে তাদেরকে চিনে না, এনা আতিক ভাই আছেন, কাদের ভাই বা আমাদের যারা আছেন সবাই আমাদেরকে জিজ্ঞেস করে বাড়ি বাড়ি যে যদি না চিনে তাদেরকে তালাশি করে বিনীত অনুরোধ করছে যে আপনারা যে হাজির হন, হাজির হয়ে যদি কোনো সমস্যা হয় আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা তার স্মরণার্থে কাজ করতে এবং আমরা মামলা করেছি, আপনাদের সহযোগিতা চাই। যদি আল্লাহ কোন রহমত হয় আপনারা এর খোঁজ নেওয়া যদি সঠিক তদন্ত করে আমাদের রিপোর্টটা দেন তাহলে আমরা সুখী থাকবো, আমাদের এলাকাবাসীও সুখী থাকবো। এই বিপরীত সভা কাজটা কি একবারে জনগণের গৌর করার সেবাটা পৌঁছে দেওয়া, সেবা পৌঁছে দিতে হলে আমাদের কি করতে হবে সহযোগিতা করতে হবে। সহযোগিতা কিভাবে, এখানে আমাদের ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য সুন্দর বক্তব্য দিয়েছে যে ওনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। রায়পুরা বা থানায় বসে এই অফিসার বা ওনারা বুঝতে পারেন একটা নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে, এই নির্দিষ্ট অফিসার সুতরাং মেম্বার এবং নির্দিষ্ট লোক যাদের আছে
তাদের কাছ থেকে ইনফরমেশন তথ্য আদান প্রদানের মাধ্যমে সুন্দর এবং শান্তিপূর্ণ এক সমাজ গঠনের পথে কিন্তু এই বিল পুলিশ